সংখ্যালঘুদের কাছেও আমি একটা কথা বলবো, বিজেপির সাথে ডিল করে সিপিএম কংগ্রেস আর আরেকটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে, বিজেপির টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। আমি আপনাদের অনুরোধ করব, জীবন নিরাপত্তা এবং শান্তিতে যদি থাকতে চান আর বিজেপিকে যদি রুখতে চান, আপনার একটা ভোট অন্য কোনো পার্টিকে দিয়ে নষ্ট করবেন না। যে সিপিএম সেই বিজেপি, যে কংগ্রেস সেই বিজেপি, আর যে ওই সংখ্যালঘুর নামে বলছে সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। ইলেকশনের আগে বিজেপি আসবে, ওদের কিছু আরএসএস এর নেতা টেতা আছে, সবাই খারাপের কথা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু কিছু তো আছে, তারা এসে বলবে এই নাও 500 টাকা নাও খরচা দিলাম, ভোটটা আমায় দিয়ে দিও, আমি কিন্তু দেখতে পাবো তুমি কোথায় ভোট দিচ্ছ, কেউ দেখতে পাবে না আপনি কোথায় ভোট দিচ্ছেন। যদি কাউকে 500 টাকা 5000 টাকা দেয়, বলবেন এটা আমার টাকা, আমার ট্যাক্সের টাকা, আমার খরচের টাকা, আমায় দাও তোমাদের খরচা করে দেবো, মানে তোমাদের এখান থেকে পুরো শূন্য করে দেবো। মা বোনেদের ভোটটা মনে রাখবেন, যদি আপনারা আমাকে চান তাহলে সমীর জানাকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রার্থীকে ভোটটা দিতে হবে, সব জায়গায় দিতে হবে। কেউ মিথ্যে কথা বলছে শুনুন, পরশুদিন অমিত শাহ বাবুর জমিদারের একটা প্রেস মিটিং হলো, কয়েকটা প্রেসকে ডেকে নিয়ে গেল, নিয়ে মিটিং করলো, করে খাওয়ালো, ধমকালো, চমকালো, নিয়ে বললো শোনো তৃণমূল কংগ্রেস সার্ভে করে যদি দেখো 250 আসন পাচ্ছে, বলবে ওরা 100 পাচ্ছে, বিজেপি 200 পাচ্ছে। গতকাল দেখবেন এবিপি নিউজ হিন্দিতে দেখিয়েছে ওরা নাকি 175টা পাচ্ছে, আরে আগে 75 পা, তারপরে তো 175 পাবি, বড় বড় কথা। আমিও ঘুরে বেড়াচ্ছি, বাঁকুড়া আমার হয়ে গেছে, পুরুলিয়া আমার করা হয়ে গেছে, আমি মেদিনীপুর পূর্ব আজও যাবো, মেদিনীপুর পশ্চিম। মনে রাখবেন আমি মানুষকে খুব ভালো চিনি, আর আপনাদের এই ব্রিগেড দেখে আমি যদি এটুকু চিনতে না পারি যে আপনারা আমাদের ভোট দেবেন, আপনারা মামাটি মানুষের সরকার চান, তাহলে তো আমার রাজনীতি করাটাই বৃথা। আমায় একবার বলেছিল আমার দল থেকে, দিদি তুমি কি করে এই ভাঙা পা নিয়ে সব এত জায়গায় যাবে, মিটিং কমিয়ে দাও। আমি বললাম কি হবে, আমার তো একটা পা নয় চোট আছে, কিন্তু আমার মা বোনেদের যে দুটো পা আছে ওদের পা দিয়ে তো আমি হাঁটবো, ওদের দুটো পা থাকলে ওরাই তো আমাকে এগিয়ে দেবে, আমি মনে করব আমার একটা পা আমি ভুলে গেছি, আমি মা বোনেদের পায়ের দিকে তাকিয়ে আছি। মা গো তোমার মা বোনেদের সব পায়েদের আমি প্রণাম জানাই, আর প্রণাম জানিয়ে বলি এই ভাঙা পায়ে যা খেলবো না, বিজেপি তোমাকে বল আউট করে মাঠের বাইরে বের করে দেবো। তাই খেলা হবে, খেলা হবে মা বোনেরা, ভাই বোনেরা খেলা হবে, মৎস্যজীবী খেলা হবে, ইটভাটা খেলা হবে, নৌকার মাঝি খেলা হবে, মনে রাখবেন খেলা হবে। মা বোনেরা যদি দেখেন কেউ ভোট লুট করতে আসে, হাতা খুমতি নিয়ে তেড়ে যাবেন আর কষিয়ে দুটো থাপ্পড় দেবেন।